তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রাজদীপ, আর আপনারা দেখছেন রাজদীপ গেমিং ইউটিউব চ্যানেল। টাইটেল দেখে অবশ্যই বুঝেছেন আজকে একটা টিপ অ্যান্ড টিপ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো টিপ অ্যান্ড টিপসটা হলো হচ্ছে গিয়ে ডবল স্নাইপিং এর। আপনি ডবল স্নাইপিং কিভাবে করলে আপনাদের সুবিধা হবে, তো আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতে চাই। কিন্তু ডবল স্নাইপিং যেটা, সেটা আপনি AWM ও করতে পারেন, মানে AWM দিয়ে আমি দেখাবো, আপনি কার90 এবং M82 দিয়েও করতে পারেন। তো বেশি কথা না বলে বন্ধুরা, আমাদের ট্রেনিং গ্রাউন্ড এসে গেছে, একেটা আগে ফেলে দিই বন্ধুরা। তো চলো যাওয়া যাক, নিয়ে নিই। তো বন্ধুরা, স্নাইপিং যে করবেন আপনারা, এটাতে আপনাদের কি করতে হবে বলে দিচ্ছি। অ্যাবিলিটিটা যেটা রাখতে হবে সেটা হলো হচ্ছে সবার এই সাইডে, মানে এই সাইড ওই সাইডে কোনো ব্যাপার না, আপনাদের ওই লোড়া লোড়া মোকো আর এই দুটো আপনাদের রাখতে হবে। কারণ কারণ দেখো, আমি দেখো লোড়াটা কি কাজে লাগে, আমি AWM এ দেখো ওই যে ওই ক্যারেক্টার মডেলটা যেটা আছে, মডেলের কিন্তু আমি এখনো রেড ডট হয়নি, দেখছো? এটা আমার কম লেভেল বলে, এই দেখুন দেখুন এই সাইড দিয়ে হবে, দেখুন রেড ডট হয়নি। কিন্তু ড্যামেজ দিলে কিন্তু আপনার অবশ্যই লাগবে না, আপনি যদি রানিং এ ড্যামেজ দেন। আপনি যদি রানিং এ ড্যামেজ দেয় অবশ্যই লাগবে। আমার লোড়ার লেভেল 2 না 1 জানি, ওই জন্য তো সেরকম কাজ করছে না। কিন্তু যদি আপনার মানে ভালো লেভেল হয়, লেভেল 6 হয়, লেভেল ম্যাক্স হয়, তাহলে যদি আপনার এদিক ওদিক হয় তাহলে আপনার ড্যামেজ লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো যখন আমার লড়াটা লেভেল ম্যাক্স হবে, তখন মানে তখন আমি যদি এই পয়েন্টে এনে ওকে মারি না, তাহলে ও ড্যামেজ খাবে। কিন্তু এটা তো হচ্ছে না। তো গাইস, কোনো সমস্যা নেই, চলো। আর আপনাদের মোকো রাখতে হবে বন্ধুরা, মোকোটা রাখতে হবে। আর আমি সেটিংসে গিয়ে বলে দিচ্ছি, AWM এর যেই স্কোপটা সেটাকে অবশ্যই মানে পুরো মানে অন্তত 60-এর উপরে রাখতে হবে। আর কন্ট্রোলে গিয়ে AWM স্নাইপিং নর্মাল রাখবেন না, হোল্ড টু ফায়ার। আমি দেখিয়ে দিচ্ছি নর্মাল রাখলে কি হয়। এই দেখুন নর্মাল রাখলে কি হবে আপনার, দেখুন বারবার রিলোড দিতে হবে, আর আপনার মানে স্কোপও খুলে বারবার মারতে হবে। দেখতে পাচ্ছেন, তো এই জন্য আপনাদের যদি হোল্ড টু ফায়ার, হোল্ড টু স্কোপ থাকে তাহলে সুবিধা হবে। কারণ দেখুন, এই দেখুন আপনাকে রিলোডও দিতে হচ্ছে না বারবার। তো এবার আমি সেটিংসে চলে যাব। তো সেটিংসে আমার হচ্ছে যে এই সাইডে আছে হচ্ছে কুইক রিলোড, আর এই সাইডে আছে হচ্ছে ফায়ার বাটন। তো কুইক রিলোডটা ফায়ার বাটনের একদম ঠিক এই জায়গায় রাখতে হবে, যাতে আপনি মানে রানিং এ কুইক মানে রানিং এ কুইক সুইচ গান করতে পারেন, মানে ফায়ার করেই আপনি অন্য বন্ধু কাছে চলে যেতে পারেন। তো এটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর হচ্ছে একটু ছোট করে রাখবেন ওইটা। তো চলো এবার আমি গেম প্লেতে গিয়ে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি ট্রেনিং গ্রাউন্ডে। এবার আমি দেখাবো গেম প্লেটা কি এরকম। আপনি রানিং আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার দেখুন, এটা দেখুন আমি কিন্তু পুরো বডিটা লাগাই। আরে বাপরে, ও ভাই ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই। ও এদিক দিয়ে ট্রেনিং, বন্ধুরা এইভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন ট্রেনিং গ্রাউন্ডে অবশ্যই আপনি খেলতে পারবেন। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি, এরকম এনিমি দেখলেই ফায়ার বাটন করে আবার কুইক সুইচ গান করে দেবেন। আরে আর ঘাস হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা শুনে অবশ্যই বুঝতে পারছি এটা আমার প্রথম, এটা কি হলো, ও ওয়ান ট্যাপ। তো ভিডিওটা শুনে অবশ্যই বুঝতে পারছি এটা আমার প্রথম বাংলাতে করা ভিডিও, জানি না কিরকম হচ্ছে। তো ভিডিওটা আপাতত বানিয়ে রাখি,
আরে আর কিন্তু দিন यार দুটো কিলেই বসে আছে। তো বন্ধুরা আপনি যদি এরকম ভাবে স্নাইপিং করতে পারেন তাহলে আমার সাথে খেলতে পারবেন অবশ্যই। তো আর আপনি যদি আমার সাথে খেলতে চান তাহলে আপনার ইউআইডি নাম্বার দিয়ে দেবেন। সুন্দর একটা হেড লাগে। আরে আর আরে বান্দা কই? ও ইয়ার ওখান দিয়ে বম মারে। আরে আর পিছনে পিছনে আর তো এরকম রানিং এ কুইক সুইচ করে দেবে। তো আমি গেম প্লেটা আর দেখাবো আমি। এই দেখুন এই দেখুন পিছন দিয়ে মারছি আমি। আরে 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 আর আরে আর আমার কুইক সুইচটা তাড়াতাড়ি হচ্ছে না। তো আমি এই ভিডিওটা বোঝানোর জন্য দেখুন আমি শো টাচ অন করে রেখেছি। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা ছোট্ট লাইক করে দেবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আর সাবস্ক্রাইব করে দিন। আরে আর যেটাকেই মারছি না কেন কিল চুরি হয়ে যাচ্ছে। আরে আর কি হচ্ছে এটা? চলো গাইস রিওয়ার্ড নিয়ে নিই। ও ভাই আরে 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 বাঁচাও আর এই এটা একটা অসুবিধা শর্ট রেঞ্জে মানে কি হয় আমি বলে দিচ্ছি, যদি কেউ শর্ট গান কিছু নিয়ে আসে ঘাবড়ে যায়, অবশ্যই ঘাবড়ে যাবেন না। আপনি এরকম যদি মারতে থাকেন ঘাবড়াবেন না, দেখতেই পাচ্ছেন। আরে আমার কিল চুরি হবে। ও ভাই 18% এইচপিতে বেঁচে। চলো ও পেছন দিয়ে মেরেছে, ঠিক আছে সমস্যা নাই। চলো এটা কুইক সুইচ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তাড়াতাড়ি করবেন। এ দেখুন বান্দা আসুক, লং রেঞ্জে বান্দা দেখতে হবে। আরে কুইক সুইচ হচ্ছে না কেন? কত ও আচ্ছা ওখান দিয়ে মারছিল। ও ভাই আরে 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 কুইক সুইচ হতা কেন? আর সেটিংসটা আসলে একটু ডিস্টার্ব করছে। আরে আরে পেছনে পেছনে এরকম করলে একটা সমস্যা, আপনার গুলি বেরোনোর আগেই সুইচ হয়ে যাবে। আমি তখন সবসময় বেশিরভাগ স্নাইপার নিয়ে খেলি, বিশেষ করে AWMটা, কারণ AWM পায়ে মারলেও 150, বডিতে মারলেও 150, আর হেডে মারলে 600, আর হেলমেটটা থাকে 1200। আরে কি কোথা দিয়ে মারছে আমাকে?
তো চলো বন্ধুরা একটু গ্লু ওয়াল নিয়ে নিই। তো যদি আর কোনো টিপস এন্ড ট্রিকের ভিডিও আপনি চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ও ভাই তো অবশ্যই কমেন্ট করো। আমি ভাবছি একটা ওয়ান ট্যাপ গ্লু ওয়ালে কিংবা ভিডিও একটা দেখাবো, তো কিংবা কিভাবে আপনি একটা এরকম 360 ডিগ্রি গ্লু ওয়াল মেনে নিতে পারেন, তো সেরকম একটা ভিডিও দেখাবো। সামনেই আমি দেখাতে চলছি কাস্টম টাস কবে কবে পাবো, শনিবার। আচ্ছা কাস্টম টাস শনিবার পাবো, আমি শনিবারকেই ভিডিও শনিবারে ভিডিওটা আপলোড করে রবিবার দিন ছেড়ে দেবো। আজ দেখ জানি না কী হবে। এনিমি কোথায়? ও ভাই মারল, ও ঘুরে এসেছিল ইয়ার, এটা ওকে ওয়ান ট্যাপ মারছে। আমি ডিজাডিগেলটা নিয়ে নিবো, ঠিক আছে। এখন এখন যদি চ্যালেঞ্জ আছে তার জন্য ডিজাডিগেল কত। ও ভাই এরা কি লেভেলের হেড মারছে, চক্কটাই কি হেডশট প্লেয়ার। তো বলো দেখতে পাচ্ছি এরকম ভাবে যদি আপনি প্র্যাকটিস করে আপনি এরকম হ্যান্ড মারতে পারবেন। ও ভাই একজন লাইক দিল আমাকে। ও ভাই মা, ও ইয়ার একটু জায়গা ছিল। আরে কি রে লিগার চলে এসছে, ওই আর চারদিক দিয়ে চারটে বান্দা মারছে। আরে ও কোনো সমস্যা নেই, ডবল ড্যামেজ স্কিন থাকতো না আমার কাছে। ও ভাই কোথায় দিল, বেশ একটা যদি এডাব্লিউএম এর ডবল ড্যামেজ স্কিন থাকতো না একটা গুলিতে এনিমি কত। আর এটা কি হচ্ছে, এডাব্লিউএম এর লং রেঞ্জ খেলাটা আমার হেভি লাগে। ও ভাই আমার টিমমেট, আরে বন্ধু তুমি কোথায় ছিলে, আমি তোমার মেরে দিচ্ছি দাঁড়াও। বা বন্ধু বা, এই আরে আমাকে মারছো কেন ইয়ার, আমার স্নাইপিং দেখে আমার ফ্যান হয়ে গেল। কোথায় গেল, বা ভাই একে একটা ইমোট দেখাও, একটা ইমোট। আরে 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 আমাকে শেষ চান। ও ভাই দাঁড়াও, তোমারে আমি চাঁদ উদ্দেশ্যে পাঠাইতেছি, তোমাকে আমি চাঁদ উদ্দেশ্যে এক্ষুনি পাঠাচ্ছি, দাঁড়াবে। ও এখানে আছে, আরে কি রে আর তুই কি করছে না, চলে যাওয়া যাবে এটা, এও ভাই ভাই চলে গেছি, আর এখান দিয়ে আমি চলে গিয়েছিলাম প্রায়।
আজ চলো কোনো সমস্যা নেই যাওয়া যাক ওদিকে আরে এনিমি তুমি কোথায় আই কি রে আজ একটু প্রবলেম হচ্ছে না সাইকেল অটো সুইচ গান হচ্ছে না তাড়াতাড়ি चुरी करते भलो हम अरे अरे मेरो नाके देखते पेल एक चांदर देश पाठाबो दुबार मेरे से दुबार मेरे टीममेट टा के देखते पेल ना ভাই এটা কি গেম প্লে ভিডিও এটা আমি স্নাইপার দিয়ে ভিডিও করছি বলে নিলে এতক্ষণ ডিজা ডিগেল দিয়ে ওকে চাঁদ উদ্দেশ্যে পাঠিয়ে দিতাম ও ভাই 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 কতক্ষণ বাজবে চাঁদ আরে 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 আমি তোমার খুব চালাক হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার কিল চুরি ওই তো আমার ফ্যান আমার ফ্যান মানে পাখা না কিন্তু ফ্যান আমার আরে আমাকে দেখতে পাচ্ছিস কি ভাই সাহেব 21% এইচপি তে মারলাম হেডশট মার ট্রাই করলাম তো এত লাফা ঝাপা করছিল না হ্যাঁ কিলি না ওই ওই খানে এনিমিটা टार्गेट अरे यार ऑटो स्विच हो हम यार पाले अच्छा ये सेटिंग्स तक एक तो ऑटो स्विच तक एक नीचे जल्दी पड़े दी ताला मैं सुविधा हूँ एक घंटा है हमारा बाबा एक घंटा की हाथ पड़ चिल चले गए अपन तो अब देख चौटो स्विच चला আগড়া একটা ড্যামেজ কে চাওয়াতে আচ্ছা ওটা কি আমার টিমমেট বন্ধু হ্যাঁ এটা তো আমার টিমমেট বন্ধু আরে আরে আবার আমাকে দেখেছে আরে বন্ধু আমাকে বাঁচাও কতম বান্ডা কা কামটা বাম ए आमा मौन ऐटे देखा नहीं चलो शेखा नहीं भाल दे यहाँ पर देखती आरो सुई है चलना ओपी भाई पट्टा साइड शॉट ओ सॉरी 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 बंदू तुम आके मेरे दीची सॉरी 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 बंदू तुम्हारे टीममेट के मेरे दीची चांदुर देशे पाठिये दिल टीममेट बंधु
এই না হলে আমার বন্ধু এই বন্ধু আরে আরে তুমি আবার পাঁচটা সেটশট আরে 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 সবাই কি আমাকে টার্গেট রেখেছে পাঁচটা সেটশট কাকে মারছো ও ভাই সেই আমাকেই টার্গেট করে রেখেছো তখন ধরে মনে হয় এটা দেখতে পাচ্ছ না কিন্তু তখন থেকে আমাকেই টার্গেট করে রেখেছে এখানে আবার এদের কি চলছে বান্দা কা কাম তবাম ও এটা আমার টিমমেট এটা আমার টিমমেট আরে কে কে মেরে দিলেন ওই ওই এনিমিটা এবার তো টুকে গেল আরে আমাকে মেরো না আমাকে মেরো না আমি এখান থেকে কেটে পড়ি চুপচাপ ভাই কি খেলছে আমার টিমমেট ও ভাই এ আমার সত্যি হাতে না আসবে হ্যাট্রিক ক্লিয়ার এটা আমার টিমমেট আরে আরে আবার আমাকেই দেখলো সেই ও ভাই ওপি ওপি আরে এটা আমি বন্ধু আরে এটা আমি গো এটা আমি তোমার টিমমেট আর সে আমাকেই মারছে এই দুজন ওই দেখ ওই দেখ ও ভাই আরে 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 বন্ধু বাঁচিয়েছে আরে আর যেখানে যাচ্ছি সেখানে চলে আসছি কি বুঝলে কি রে আর আরে এদিকে এসো না এদিকে চলে আসো আচ্ছা এবার একটু বোমা আক্রমণ করতে হবে টমেটো কেন একটু এই আমার সাদা রঙের টমেটো যাচ্ছে কি খেলছে এরা ও ভাই পুরো পারফেক্ট টমেটো ও ভাই আমার টিমমেট বন্ধু আমাকে বাঁচিয়েছে তো আর দুটো কিল হলে ভিডিও বন্ধ হয়ে যাবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আচ্ছা এটাকে মেরে নিন ওপি আর একটা কিলে বন্ধ হয়ে যাবে আমাদের ভিডিও এরপর আমি এদেরকে দিদা লিগেল নিয়ে দেখবো আরে আরে একটা কিলের জন্য কত কত ঠিক আছে বন্ধুর কোনো ব্যাপার না তো বন্ধুরা আমাদের আজকে ভিডিও এইটুকুই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করে দেবেন পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ
দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিওটি বিশেষ করে যারা যারা স্নাইপার করে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর তাকে যাকে শেয়ার করবেন তাকেও বলে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি দেখাবো পরের ভিডিওতে, সর্বক্ষণে বাই বাই।